আসুর পৰা অব্যাহতি ললে প্ৰকাশ দাসে আসুর সদ্য প্রাক্তন উপদেষ্টা পদত আছিল প্রকাশ দাস আর তেখেত এতিয়া অব্যাহতি লৈছে আসুর পৰা অব্যাহতি লওয়ার পাছত এতিয়া তেখেতে নামিবলে সাজু হয়ে পড়েছে নির্বাচনত এবার প্রতিদ্বন্দ্বিতা আগবাব নির্বাচনত গেরুয়া বহন পিন্ধিবলক সাজু হয়ে পড়েছে এতিয়া প্রকাশ দাস সবিশেষ জানাইছো হাফ প্লেটর জড়িয়ে আসুর পৰা অব্যাহতি লৈছে প্রকাশ দাসে আর আসুর সদ্য প্রাক্তন উপদেষ্টা পদত আছিল প্রকাশ দাস গেরুয়া বহন পিন্ধিবলক সাজু হয়ে পড়েছে প্রকাশ দাস আর হাজু শুয়ালকুচি সমষ্টির পৰা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার মন প্রকাশ দাসর হাজু সমষ্টি সংরক্ষণ করা হয়েছে অনুসূচিত জাতির বাবে আর এই পর্যন্ত কিন্তু ঠিরাং হওয়া নাই প্রকাশ দাসে কোন দিনাখন যোগদান করব যোগদানের দিন আসলে এতালেক ঠিরাং হওয়া নাই আর হাজু শুয়ালকুচি সমষ্টির পৰা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার তখেতর মন মেলিছে তখেতে মন মেলিছে সে কথা গম পোৱা গৈছে হাজু সমষ্টির সংরক্ষণ করা হয়েছে অনুসূচিত জাতির বাবে আর এই কথাও প্রকাশ পোৱা গৈছে যে গেরুয়া বখন পিন্ধিবলৈ এতিয়া সাজু হয়ে পড়েছে প্রকাশ দাস গেরুয়া বখন পিন্ধি তেখেতে নির্বাচন নামি পড়ব প্রকাশ দাস তেখেত আছিল আসুর সদ্য প্রাক্তন উপদেষ্টা পদত আছিল প্রকাশ দাস আর আসুরপ্রা আজি অব্যাহতি লৈছে প্রকাশ দাসে অব্যাহতি লওয়ার পাছতে তেখেতে নির্বাচন নামিবলৈ সাজু হয়ে পড়েছে নির্বাচন নমার পাছতে আসলে গেরুয়া বখন পিন্ধিবলৈ সাজু হয়ে পড়েছে প্রকাশ দাস হাজু শুয়ালকুচি সমষ্টির পৰা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার মন মেলিছে দাসে আর হাজু সমষ্টি সংরক্ষণ যেহেতু করা হয়েছে অনুসূচিত জাতির বাবে আর তার পাছতে এটা প্রতিদ্বন্দ্বিতাত নামিবলৈ সাজু হয়ে পড়েছে প্রকাশ দাস কিন্তু এই পর্যন্ত ঠিরাং হওয়া নাই প্রকাশ দাসর যোগদানের দিন। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহিয়ে